আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছে শারমিন আক্তার। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ইস্ট লন্ডনে ভয়াবহ বন্যায় অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন শত শত মানুষ। সোমবারের তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম খালিজ টাইমস। দেশটির কর্তৃপক্ষ জানায় ইস্ট লন্ডনের প্রায় প্রতিটি সড়ক তলিয়ে গেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। উপকূলীয় অঞ্চলগুলোতে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ডান্ট সেন্ট টাউন এলাকা। এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর প্রতিকূল প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পুলিশি অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের 6 কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে কোয়েটায় আইএসের একটি আস্তানায় অভিযান চালায় পাকিস্তান পুলিশের বেলুচিস্তান শাখা। পুলিশের উপস্থিতি আজ করতে পেরে আস্তানা থেকে পালানোর চেষ্টা করে সেখানে থাকা কর্মীরা। এ সময় পুলিশের গুলিতে 6 জন নিহত হন এবং বাকি 4-5 জন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আইএস কর্মীদের গ্রেফতারে সর্বাত্মক অভিযান চালাবে আইন শৃঙ্খলা বাহিনী। সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.6। মঙ্গলবার ভূমধ্য সাগরীয় দ্বীপ পোলিস শহরের পশ্চিম উত্তর পশ্চিমে 48 কিলোমিটার দূরে আঘাত হানে এ ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় সাইপ্রাস এবং পার্শ্ববর্তী অঞ্চল তুরস্ক, ইসরায়েল ও লেবাননে কম্পন অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। এদিকে সাইপ্রাস দ্বিতীয় পর্যায়ের ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, কিন্তু এ ধরনের কম্পন সচরাচর ঘটে না। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বে আরও 4,512 জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে 19,80,545 জন। আজ সকালে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 31,06,52,205 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 55,11,631 জনের। গেল একদিনে ফ্রান্সে 280, রাশিয়ায় 741, যুক্তরাষ্ট্রে 911, যুক্তরাজ্যে 77, ইতালিতে 227 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মার্চের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের টিকা আনা সম্ভব বলে জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে এএফপি। অ্যালবার্ট বলেন সরকারের প্রচণ্ড আগ্রহ থেকে ফাইজার ইতোমধ্যে টিকা উৎপাদন শুরু করেছে। বিদ্যমান ব্যবস্থায় 2 ডোজ টিকার এবং 1টি বুস্টার ডোজ ওমিক্রনের কারণে গুরুতর স্বাস্থ্য জটিলতা থেকে পরিমিত সুরক্ষা দিয়েছে, কিন্তু উচ্চ সংক্রামক ওমিক্রন ধরনের ওপর বানানো টিকাও সরাসরি রক্ষা করবে। যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস। দেশটিতে নতুন করে 11,30,000 মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়। গেল এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক 7,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন মোট 1,35,000 করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়। এর আগে গেল বছরের জানুয়ারিতে একদিনে 1,32,051 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে সোমবার করোনা টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলেছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনা টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠান। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে টুইট করে বিষয়টি জানান তিনি। টুইটারে নাড্ডা লেখেন, মৃদু উপসর্গ দেখা দেয়, কোভিড পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ এসেছে, তবে চিকিৎসকদের পরামর্শ মেনে এখন আইসোলেশনে রয়েছেন নাড্ডা। গেল কয়েকদিনে যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি। ইউরোপীয় পার্লামেন্টের প্রধান ডেভিড সাসোলি মারা গেছেন। তার বয়স হয়েছিল 65 বছর। মঙ্গলবার সাসোলির মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও জানানো হয়, সশরীরে ইমিউন সিস্টেম নিয়ে মারাত্মক জটিলতা দেখা দেওয়ার পর গেল মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি করা হয় ডেভিড সাসোলিকে। সেখানেই মারা যান তিনি। সাবেক সাংবাদিক ও মধ্য বামপন্থী ইতালীয় এই রাজনীতিক গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং এই সময়ে তার সকল দাপ্তরিক কর্মকাণ্ড বাতিল করা হয়। এর আগে গেল সেপ্টেম্বরে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাসোলিকে। নতুন বছরের শুরুতে মাত্র 6 দিনের ব্যবধানে আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার সকালে দেশটির ভূমি থেকে নিজের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং বলে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, পিয়ংইয়ং এর নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাপানের কোস্টগার্ড। এছাড়া পিয়ংইয়ং এর এই মিসাইল নিক্ষেপের পরপরই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিক জানান, উত্তর কোরিয়া মিসাইল নিক্ষেপ অব্যাহত রেখেছে, এটি খুবই নিন্দনীয়। এর আগে গেল 5 জানুয়ারি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে দেশটি নিজের পূর্ব উপকূলে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করেছিল। 1 সপ্তাহের মধ্যেই আবারও দেশটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান। এটি হবে পঞ্চম দফা আলোচনা। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিব জাদে। ভিয়েনায় সৌদি প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে খাদিব জাদে বলেন, শিগগিরই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। ভিয়েনায় সৌদি প্রতিনিধি দল মাঝে মধ্যেই সফর করে থাকেন, এর আগেও তারা ভিয়েনায় গেছেন। ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে জানিয়ে তিনি বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধি দল তেহরান সফর করেছেন। দর্শক সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শারমিন আক্তার, আল্লাহ হাফেজ।